আজকের ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 6 নম্বর স্কুল আছে পরিবেশে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে বলেছে এক কথায় উত্তর দাও, ক হচ্ছে দুটি লুপ্ত জীবিকার নাম হলো পালকির বেহারা শাখা ফেরি করা, খ কাদের জার্সি আলাদা হয় ফুটবল খেলায় গোলকিপারের জার্সি আলাদা হয়, গ ভূমিকম্প যেখানে বেশি হয় সেখানে কেমন বাড়ি করা দরকার কাঠের বাড়ি, ঘ মৌমাছির মাশাকে কি বলে মৌচাক, দুয়ে শূন্যস্থান পূরণ, ক পাহাড়ি দেশে নিচের বদলে পাথর দিয়ে মানুষ বাড়ি বানায়, খ ম্যাপ শব্দের অর্থ হলো মানচিত্র, গ নানা জায়গায় ঘুরে বেড়ানোর জীবনকে যাযাবর জীবন বলে, তিনে আছে দাগ দেওয়ার শব্দ ঠিক করে বাক্যে লেখো, ক হবে চক বোর্ড ডাস্টার, বিদ্যালয়ের পরিবেশে দেখা যায়, ঘ ভেড়ার লোম থেকে পশম তৈরি হয়, গ খেজুর পাতা বুনে পাটি তৈরি হয়। চারের ক বলেছে বেমানান শব্দটিতে গোল দাও, চারেতে ক হলো বাঘসিংহ কুকুর খরগোশ হবে, খরগোশ তৃণভোজী আর এরা সবে মাংসাশী, খ হচ্ছে হিটার লাইট টিভি কারেন্টের সাহায্যে চলে তাই আলমারি হচ্ছে বেমানান। আর পাঁচের ক বলেছে কী কী কারণে মানুষ বাড়ি বদল করে, তো এটা এবছর তৃতীয় শ্রেণীর যে আমার বন্ধু যে এটা বেরিয়েছে তো সেখানে পেজ নাম্বার 42 এটা 42 পরিবেশের 42 পৃষ্ঠাতে পরিবেশের যে অংশটা আছে সেখানে 42 পৃষ্ঠাতে এই যে বলেছে আগেকার মানুষ কেন থাকার জায়গা বদলাতো, এই যে বদল করে কেন, খাবার কম পড়ে যাওয়া, পানীয় জলের অভাব হওয়া, বন্যা ঝড় বৃষ্টির জন্য বসবাসের জায়গা নষ্ট হয়ে গেলে বা চাষবাসের জন্য নতুন জায়গার খোঁজ করা, এইসব কারণে মানুষ বাড়ি বদল করে। খতে বলেছে আদিম মানুষ একসঙ্গে দল বেঁধে থাকতো কেন, আদিম মানুষ যে যে কারণে একসঙ্গে দল বেঁধে থাকতো সেটা হচ্ছে এক হলো আত্মরক্ষা, আদিম মানুষ নিজেদের হিংস্র জন্তুর হাত থেকে বাঁচাতে একসঙ্গে থাকতো, খাদ্য সংগ্রহ দলবদ্ধভাবে থাকলে খাদ্য সংগ্রহের ক্ষেত্রে এবং শিকারের ক্ষেত্রে সুবিধা হতো, আর নিজস্ব সংস্কৃতি সৃষ্টি, আদিম মানুষ জোটবদ্ধ থাকার ফলে তার একটা নিজস্ব সংস্কৃতি গড়ে তোলে এবং শৃঙ্খলা পরায়ণ হয়, তো এইসব কারণে মানুষ একসঙ্গে দল বেঁধে থাকতো। গ বলেছে বর্ষাকালে মানুষ কেন সিনথেটিক জামা কাপড় পরে, এটা ওই আমার বন্ধুর ওই পরিবেশের যে অংশ আছে সেখানে 32 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। বলেছে বর্ষাকালে সিনথেটিক জামা কাপড় কেন পরে, এই যে বর্ষাকালে সুতির শাড়ি তাড়াতাড়ি শুকোয় না কিন্তু সিনথেটিক শাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই মানুষ সিনথেটিক শাড়ি পরে। ঘ হচ্ছে আমাদের গরুদের গায়ে পোশাক পরায় কেন, শীতকালে আমাদের গরুদের শীতের হাত থেকে বাঁচানোর জন্য শীতের পোশাক পরায়। তো এই ছিল আজকে তৃতীয় শ্রেণীর পরিবেশে 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো, তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।